চ্যাংরা বান্ধায় বাণিজ্য কেন্দ্রে ট্রাক পার্কিং এবং বাংলাদেশের পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমোদনের নাম করে লক্ষ লক্ষ টাকার অবৈধ তোলাবাজি এবং সিন্ডিকেট বাজির অভিযোগ উঠল চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে এই অভিযোগ তুললেন নেকলিগঞ্জের তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে সার্ক রোডের ট্রাক পার্কিং আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভের জেরে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন বুধবার মেকলিগঞ্জে ব্লক প্রশাসন একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে দীর্ঘ তিন ঘন্টার বৈঠক হয় যেখানে মূল বিষয় ছিল তোলাবাজি এবং সিন্ডিকেট সমস্যা বৈঠকে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের ব্লক প্রশাসন মেকলিগঞ্জ পুলিশ সহ বাণিজ্য কেন্দ্রের ব্যবসায়ী অভিযুক্ত ট্রাক মালিক সমিতি সিএনএফ ডুয়ার্স বাণিজ্য পরিবহন কর্মকর্তারা মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনার উদয় রায়ের অভিযোগ অবৈধভাবে তোলাবাজি ও সিন্ডিকেট রাত চালিয়ে যাচ্ছে বাণিজ্য কেন্দ্রের ট্রাক মালিক সমিতি লক্ষ লক্ষ টাকা তুলছে অবৈধভাবে অন্যদিকে ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল সামেত অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে জানান তিনি জানান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন একইভাবে অভিযোগ অস্বীকার করেন এখানে বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্সের সম্পাদক উৎপল কুমার রায় তো নয় তার পরিপ্রেক্ষিতে সতেরো তারিখ আমরা চাংড়াকা বাজার এবং বিডিও তোমার ভিআইপি মোড় এলাকায় যে আন্দোলন করেছিলাম অবরোধ করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে সেদিন পুলিশ প্রশাসন এবং বিডিও ম্যাডামকে আমরা দাবি করেছিলাম যে আজকে কুড়ি তারিখ একটা প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান করা হোক এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রধান দাবি ছিল কুড়ি দফা দাবি তাদের মধ্যে কিছু দাবি আমরা আপনাদের জানাচ্ছি কুড়ি দফা দাবি কাগজ আমরা এখনই আপনাদের হাতে তুলে দিব তাদের মধ্যে প্রধান দাবি হচ্ছে চাংড়াবান্ধা যে সিন্ডিকেট আস তোলাবাজি এবং মেকলি হোস ব্লকের জনসাধারণের চাংরাবান্ধা এলাকায় পথ নিরাপত্তার যে ব্যাপারটা আছে সেই বিষয়টা নিয়ে আমরা দাবি করেছিলাম মূল বিষয় যে কোনো ঘটনা ঘটলে তার দায়ভার কে প্রশাসন না বিডিও অফিস না ট্র্যাক সিন্ডিকেট না ট্র্যাক অ্যাসোসিয়েশন যখন ঘটনা ঘটে যায় তখন তার দায়ভার কেউ নেয় না আর যখন বিভিন্ন কাজ করে তোলা ওঠায় টাকা ওঠায় তখন তারা বলে আমরা দায়িত্বে আসি যখন ঘটনাগুলো ঘটে সেই সংস্থাগুলো তখন কোথায় যায় তখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে বান্ধা বাজারে এসে সেই সমস্যার সমাধান করতে হয় সেই জন্য আমি বলি সেই সমস্ত সম্পূর্ণ মানুষ সমস্যা যখন ঘটে তখন চাংড়াবান্ধা থেকে তারা কোথায় উদয় হয়ে যায় আমি চাই তারা ব্যবসা বাণিজ্য করুক সব সঠিকভাবে করুক এবং সুন্দরভাবে করুক কিন্তু চাংড়াবান্ধায় অবৈধভাবে যে সিন্ডিকেটার চলছে